খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পথশ্রী অভিযানের শুভ সূচনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ফুলবাড়ি থেকে এই প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছিলেন। গোটা রাজ্যে মোট 12,000 কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় মেরামত করা হবে বলে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলিকে একটি অভিন্ন প্রকল্পের ছাতার তলায় এনে সারিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। পথশ্রীর আওতায় মেরামতির জন্য 7,000 রাস্তাকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তারই আওতায় খন্ডঘোষ ব্লক তথা পঞ্চায়েত সমিতি এলাকায় 10টি গ্রাম পঞ্চায়েত জুড়ে 47টি রাস্তার তালিকা এসেছে। পথশ্রী প্রকল্পের দ্বাদশতম দিনে সগরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদুলিয়া পঞ্চায়েত প্রাঙ্গণে বিধায়ক দুটি রাস্তার উদ্বোধন করেন। প্রথমটি বাদুলিয়ায় নিজাম ঘোষের মিষ্টির দোকান থেকে নবদিগন্ত ক্লাব পর্যন্ত এবং অন্যটি নিজামের বাড়ি থেকে বাদুলিয়া মানিক পীরতলা পর্যন্ত। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্তি তলাপাত্র, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ, সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের সমস্ত আধিকারিকরা। এদিনের রাস্তা উদ্বোধনের কর্মসূচিতে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তমূলক বাতাবরণ তৈরি হয়। বরণ করেছেন আমাদের বরণ করে হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শুভেন্দু কুমার পাল মহাশয়কে জোরে হাত তালিবেন। সমস্ত কর্মচারীদেরকে বলছি একটু হাত তালিবেন। পথশ্রী অভিযানের তুমি প্রত্যেকটা জায়গায় আমার গ্রাম এদিকে তাকাও, শুধু এটাই হচ্ছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার সব থেকে বড় পাওনা, যেখানে আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা কিন্তু চলতে পারি। সব থেকে আমাদের এখানে সকলেই বলেছেন যে আমাদের ধরুন পথপ্রদর্শক, আমাদের গার্জেন বলতে পারেন, যার অনুপ্রেরণায় আজকে খন্ডঘোষ ব্লক যে কোনো পলিটিক্যাল পার্টিকে যে কোনো সময় আমরা মনে করি যে কোনো নির্বাচন আমরা হারাতে পারি, সেই আমাদের অভিভাবক আজকে অসুস্থ হয়ে পড়ে আছেন। আমি তার সুস্থতা কামনা করি, দ্রুত সুস্থ হয়ে আমাদের মঞ্চে ফিরে আসুক। এই কয়টি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পথশ্রী অভিযানের যে শুভ সূচনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ফুলবাড়ি থেকে ঘোষণা করেছিলেন, রাজ্য জুড়ে
15,000 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ। সেই তালিকা অনুসারে আমাদের খণ্ডঘোষ ব্লক তথা পঞ্চায়েত সমিতি এলাকায় 10টি গ্রাম পঞ্চায়েত জুড়ে 47টি রাস্তার তালিকা এসেছে। তো আজকে আমরা দ্বাদশতম দিনে আমরা সগরাই গ্রাম পঞ্চায়েতের বাদুলিয়ায় সগরাই গ্রাম পঞ্চায়েতের ঠিক সামনেই প্রাঙ্গণে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব দুটি রাস্তার শুভ সূচনা করলেন, যেটি হচ্ছে মানে বাদুলিয়া বাজারে নিজাম ঘোষের মিষ্টির দোকান হইতে বাদুলিয়া নবদিগন্ত ক্লাব পর্যন্ত, আরেকটি স্কিম হচ্ছে নিজামের বাড়ি হইতে বাদুলিয়া মানিকপীরতলা, এই দুটি রাস্তার শুভ সূচনা অনুষ্ঠান যেগুলো ইতিমধ্যে নির্মাণ কার্য সম্পন্ন হয়ে গেছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব আজকে সেই রাস্তার উদ্বোধন করলেন। কে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে? আমাদের উদ্বোধক তথা মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অসিত কুমার বাগদী মহাশয়, ছিলেন আমাদের খণ্ডঘোষ ব্লকের সমস্ত আধিকারিক কোমলকান্তি তলাপাত্র মহাশয়, ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ শেখ মনিউদ্দিন সাহেব এবং তপন কুমার ঘোষ মহাশয়, ছিলেন আখতারুন্নেসা মোল্লা আমাদের আরেক কর্মাধ্যক্ষা, ছিলেন সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল মহাশয় সহ আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরাও ছিলেন এবং সগরাই গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের জনপ্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকবৃন্দরা আজকের এই পদশ্রী অভিযানে এবং বিশিষ্ট নাগরিকজনেরা আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন। দ্বাদশ দিনে পড়ল পদশ্রী অভিযান, বিভিন্ন জায়গাতেই পদশ্রী অভিযান হয়েছে এবং উদ্বোধন হয়েছে, কিন্তু আজকে সগরাই গ্রাম পঞ্চায়েতে দেখা গেল যে সাম্প্রতিক অর্থাৎ সম্প্রীতির একটা বন্ধন। হ্যাঁ, তিনি যেমন তার 64টি প্রকল্পের মধ্য দিয়ে আজকে বাংলার মানুষের সার্বিক উন্নয়ন যেমন তিনি ঘটিয়ে চলেছেন, তার সঙ্গে তিনি এটা বুঝেছেন শুধুমাত্র উন্নয়নের মাধ্যমে দিয়েই সমাজের উন্নয়ন কিন্তু সম্ভব নয়। সেখানে শিক্ষাক্ষেত্রে যেমন সার্বিক উন্নয়ন ঘটনা দরকার, তার সঙ্গে কোনো সমাজকে এগিয়ে নিয়ে গেলে যে সেই সমাজের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেই সাংস্কৃতিক ঐতিহ্যর পরম্পরাকে মেনে আজকে সার্বিক উন্নয়ন ঘটনাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য। তো আমরা দেখেছি আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। আজকে আমরা এই দ্বাদশতম দিবসে সগরাই গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান সাহেব তিনি উপলব্ধি করেছেন যে আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের যে প্রেক্ষাপট, আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে ভুলে গেছি। আজকে ধর্ম এবং জাতপাতের ভেদাভেদে রাজনীতি করে আজকে উচ্চবর্ণ নিম্নবর্ণ আর্থিকভাবে এগিয়ে দুর্বল পিছিয়ে শ্রেণীর মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আজকে আমরা যে মানুষ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা বোধহয় কোথাও আমরা ভুলতে বসেছি। সেই জন্য আজকে সগরাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই সাংস্কৃতিক ঐতিহ্যের যে আমাদের ইতিহাস আছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি নয়, সেই ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের কাছে যেমন উন্নয়ন থাকবে তেমনি সাংস্কৃতিক চর্চার একটা বিকাশ ঘটিয়ে মানুষই হচ্ছে সমাজের শেষ কথা, এই উন্নয়নের মধ্য দিয়ে মানব সমাজে মানুষকে বেশি করে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই বার্তা আজকের জন্য এই আঙ্গিকে আমরা অনুষ্ঠান করলাম। আপনার নাম এবং পরিচয়? আমি শ্রী বিশ্বন্দ রায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য। বলরাম সহ রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।